ওকে তাহলে ডিসপ্লে যখন মাদারবোর্ডের ইস্যু তখন প্রথম কাজটা হলো কি আমরা আগে দেখলাম হলো কানেক্টরটা কোথায় প্রথম এটা তো এই জায়গায় তাই না কানেক্টরটা এই জায়গায় যে ডিসপ্লেটা যে জায়গায় কানেক্ট করা ছিল তাহলে কানেক্টরটা একটা ফিজিক্যাল ইনস্পেকশন দেব তাই তো যখন কোনো প্রবলেম আছে কিনা ফিজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ আচ্ছা এরপরে যদি না থাকে দেন হলো এটা এই কানেক্টরটা যে জায়গায় আছে সেই অনুযায়ী আমরা হলো লেআউটে যাব লেআউট তো দেখছেন আপনারা লেআউটে যাই দেখবো এই কানেক্টরটা এখানে এবং হলো এই নাম্বারটা কত আমরা ওখান থেকে নাম্বারটা নেব অ্যাসেম্বলিং ডিসঅ্যাসেম্বলিং অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বেশি কাজ হয় এই জায়গাতে লেভেল 2 কাজ সবচেয়ে বেশি হয় যেমন ধরেন আপনার কারো ক্যামেরা নষ্ট ক্যামেরা চেঞ্জ করে দিচ্ছে ডিসপ্লে নষ্ট ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছে আছে এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর বা শিকার পরে দেখি আপনার কোনো সার্টিফিকেট হ্যাঁ অবশ্যই আমরা সার্টিফিকেট দিব ট্রেনিং কমপ্লিশনের সার্টিফিকেট দিব ইনস্টিটিউট থেকে ট্রেনিং করে বের হয়েছে এমন স্টুডেন্টও আছে 2 মাস হয়েছে মাত্র বের হয়েছে তার ইনকাম এখন 40,000 টাকা ওয়াও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন হয়তো আপনার শিরোনাম বা টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিও মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে চলে আসছি আমি তো যারা মূলত মোবাইল সার্ভিসিং ট্রেনিং করতে যাচ্ছেন বা মোবাইল সার্ভিসিং করার জন্য শিখতে যাচ্ছেন কোথায় যেতে পারবেন আর আজকে আমি আসি মূলত এক্সপার্ট টেকে আর এক্সপার্ট টেক থেকে আমার সঙ্গে আছে কিন্তু টিপু ভাই টিপু ভাই আসলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের ট্রেনিং সেন্টারে আসলাম জি তো আপনাদের কি কি ট্রেনিং গুলো করানো হয় বা কি কি ট্রেনিং গুলো শেখানো হয় এখানে আমাদের মোবাইল ফোনের লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত শেখানো হয় এ টু জেড শেখানো হয় এক হিসাবে আর প্রত্যেকটা স্টুডেন্ট আসলে খুব আগ্রহ সহকারে শিখে আমরা ওই রকম আমাদের ক্লাসগুলো ওইভাবেই ডিজাইন করে রেখেছি যেন ওদের আগ্রহটা বেড়ে যায় এ টু জেড একটা মোবাইল যত সমস্যা সব সমস্যা থেকে নিয়ে যে কখনো মোবাইল ফোন খুলেও দেখেনি বা কাজ করে নাই কিংবা ধরেন ইউজও করে নাই এমনও যদি হয়ে থাকে সেও মোবাইল সার্ভিসিং শিখতে পারে শিখতে পারে এখানে কাজ শিখতে মানে মানুষের মানে যারা শিখবে স্টুডেন্টরা মানে আগ্রহ নিয়ে ইনকাম করার জন্য শিখতে যাবে তো কিরকম ইনকাম হতে পারে মাসে কি 50-60 লক্ষ টাকা মতো ইনকাম করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমাদের আমি আমরা আমাদের এই ইনস্টিটিউট থেকে ট্রেনিং করে বের হয়েছে এমন স্টুডেন্টও আছে 2 মাস হয়েছে মাত্র বের হয়েছে তার ইনকাম এখন 40,000 টাকা ওয়াও মানে 2 মাস হয়েছে বের হয়েছে 40,000 টাকা তার মানে আস্তে আস্তে সামনে আরো ডেভেলপ হবে বেশি বেশি ইনকাম করতে পারবে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন আজকে আমি এখানে কি কি ট্রেনিং গুলো করা হয় কিভাবে ক্লাস করা হয় বিস্তারিত জানার চেষ্টা করব আর এখানে অ্যাডমিশন নিতে হলে কি কি লাগবে বিস্তারিত জানার চেষ্টা করব তো ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখুন ভিডিও শেষ করে তাদের এক্সপার্ট টেকের অ্যাড্রেস ফোন নাম্বার বিস্তারিত দিয়ে রাখবো ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশনে মধ্যে চেক করে নেবেন তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও টিপু ভাই তো শুরুতে আমি একটু আপনার পরিচয়টা দিতাম আপনি কিভাবে কিভাবে কাদের পরিচয় দিচ্ছেন আমি হচ্ছে এই ট্র্যাকে 2003 সাল থেকে 2003 থেকে আমি এই মোবাইল সার্ভিসিং এ আছি আপনার 2005 থেকে আমি মোতালেব প্লাজার মোতালেব প্লাজা বিজনেস করতাম এবং 2012 আমি সিম্ফনি কোম্পানিতে চলে যাই 12 থেকে 18 পর্যন্ত আমি সিম্ফনি কোম্পানিতেই থাকি 18 থেকে আবার 2020 পর্যন্ত আমি ওই মোবাইলে চলে যাই তো ওই মোবাইল থেকে 2020 আমি আবার মোতালেব প্লাজা রিটার্ন আসি তো মোতালেব প্লাজা যখন রিটার্ন আসি তখন দেখা গেছে মোতালেব প্লাজার পরিবেশের সাথে আমার আমার আসলে যাচ্ছে না পরে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিলাম কারণ আমি অনেকদিন পরে মোতালেবে রিটার্ন আসছি তো আমার তখন আমার মাথায় আইডিয়া হলো যে আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলি যেখান থেকে স্টুডেন্ট বের হবে যাদের যারা হচ্ছে মোতালেব প্লাজায় অনেক স্টুডেন্ট অনেক ইঞ্জিনিয়ার আছে যারা রুট লেভেল পর্যন্ত জানে না তাদের অ্যানালাইসিস রুট লেভেল পর্যন্ত পৌঁছায় না তো চিন্তা করলাম একটা ইনস্টিটিউট খুললে স্টুডেন্টরা অন্তত পক্ষে এই লেভেল পর্যন্ত শিখে মোতালেব প্লাজায় অ্যাপ্লাই করতে পারবে শুধু মোতালেব প্লাজা না সারা বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবে এবং দেশের বাহিরে যারা যারা যাচ্ছে তারাও সেখানে অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর বা শিকার পরে দেখি আপনার কোনো সার্টিফিকেট হ্যাঁ অবশ্যই আমরা সার্টিফিকেট দিব ট্রেনিং কমপ্লিশনের সার্টিফিকেট দিব এবং কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট যদি কারো প্রয়োজন মনে করে যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট প্রয়োজন আমরা সেটাও দিতে পারবো আমরা আসলে যেই লেভেলে শিখাচ্ছি আসলে একটা স্টুডেন্ট যে কোনো জায়গায় বসে খুব ভালোভাবে কাজ করতে পারবে যে কোনো কাজই করতে পারবে কয়টা থেকে কয়টা কোন কোর্স আমাদের কোর্স আসলে 2 ঘন্টা করে হয় ক্লাস 2 ঘন্টা করে হয় সপ্তাহে 5 দিন ক্লাস হয় আর 3 মাসের কোর্স এটা হচ্ছে বর্তমান অবস্থায় যে ক্লাস যে কোর্সটা চলতেছে আমরা সামনে আরো কিছু মডিফাই করতেছি কোর্সে এই বিষয়ে আমাদের যে আরো এক্সপার্ট ট্রেনার আছেন আমার আমাদের মমিনুল ইসলাম ভাই তো মমিনুল ইসলাম ভাই এই বিষয়ে আপনাদের ডিটেইলস জানাবে আচ্ছা তো এখানে তো মনে তো ঢাকা যারা আছে তারা তো এখানে ঢাকার আশেপাশে থেকে কাজ করতে পারবে শিখতে পারবে আর যারা ঢাকার বাইরে আছে বা তারা আগ্রহ কাজ শেখার জন্য জি জেলা পর্যায়ে তারা কিভাবে কোর্স নিতে পারে ঢাকার বাইরে যারা আছেন তারা এখানে এসে
আমাদের এখানে আশেপাশে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচে থাকতে পারবে। আর আমরা ঢাকার বাইরের জন্য একটা প্ল্যান করতেছি, আগামী মাস থেকে এই কোর্সটা শুরু হবে, যেটা হচ্ছে 3 মাস না, ওটা 1 মাসের কোর্স করব, যেন ওদের থাকা খরচটা কমে যায়। 1 মাসের কোর্সে তখন দেখা গেছে 2 ঘন্টা করে ক্লাস হবে না, তখন ক্লাস হবে 6 ঘন্টা করে। 6 ঘন্টা করে ক্লাস করলে আপনার 20 দিনে 1 মাসে 20টা ওয়ার্কিং ডে, 20টা ওয়ার্কিং ডেতে 60 ঘন্টায় টোটাল কোর্সটা শেষ হয়ে যাবে। এখানে যে ক্লাস চলতেছে ওরা কি কি কাজ করতেছে? এরা এখন প্র্যাকটিস করতেছে, বিভিন্ন সেট খুলতেছে, কেউ আইসি চেঞ্জ করতেছে, কেউ আইসি রিপ্লেস করতেছে। এরপর আমার সঙ্গে হচ্ছে এক্সপার্ট টেকনিকি মোবিনুল ভাই। প্রথমে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাইন, থ্যাংক ইউ। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের আর কি কি ধরনের কোর্স আছে যে কোর্সগুলো করতে পারে স্টুডেন্টরা? রাইট নাও আমাদের এখানে 2টা কোর্স চলতেছে, বাট আমরা এই যে রিসেন্টলি নেক্সট মাস থেকে আমাদের এখান থেকে চালু হবে 10টা কোর্স। 10টা কোর্স, রাইট। তো একটা হলো এই কম্বো টাইপের, মানে যারা হলো ফার্স্ট টাইম শিখতে যাচ্ছে, কোনো রুরাল এরিয়া কাজ করবে, এক ধরনের কম্বো প্যাকেজ আছে যেটা আমরা আগে থেকেও করতেছিলাম। এরপর থেকে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা আমাদের কোর্স হবে, রাইট। যেমন হলো লেভেল 2 লেভেল 1, মানে সফটওয়্যারের ফুল সফটওয়্যার থাকবে সেখানে, লেভেল 2 থাকবে, লেভেল 1 থেকে শুরু করে লেভেল 4 লেভেল 4, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সবগুলো কাজ থাকবে। ইভেন এর বাইরে ধরেন UMC রিপেয়ারের কোর্স থাকবে, আমাদের ডিসপ্লে রিপেয়ার রিওয়ার্কের কোর্স থাকবে, এবং সেই সব খুব লেটেস্ট মডেলের, হ্যাঁ, অ্যাডভান্স ইকুইপমেন্ট আমরা এখানে সেটআপ আছে নতুন আমাদের ল্যাবে। নতুন আমাদের আরও 3টা ক্লাসরুম আছে এখানে পাশেই। সো হোপফুলি আমরা এখানে আরও ভালো সার্ভিস দিতে পারবো, আরও ভালো, মানে যারা অলরেডি কোনো জায়গাতে হয়তো বা কাজ করতেছে তাদের অ্যাডভান্স লেভেলের বিভিন্ন সেকশন ওয়াইজ ট্রেনিংগুলো আমরা করতে পারবো। তো আমি একটু শুরুতে জেনে নিই লেভেল 1 কি কি ট্রেনিংটা করতেছেন আপনারা? লেভেল 1 সফটওয়্যার, বেসিক্যালি লেভেল 1 হলো সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার। এখন এই সফটওয়্যারের ধরেন এটা বিভিন্ন ডিভাইস আছে, বিভিন্ন ডিভাইস আমরা ইউজ করি, 6টা তোমাদের ডিভাইস ইউজ করি, বিভিন্ন ডঙ্গল আছে যেগুলো হলো সিকিউরিটি প্রোটেক্টেড পেইড ভার্সন সফটওয়্যার, ইভেন কিছু আছে যেগুলো হলো কেয়ার সফটওয়্যার বলে বাজারে অনেকে সবাই, যেমন ধরেন হলো মিডিয়া টেকে মাল্টি ডাউনলোড টুলস, স্পেকট্রামের এসপিডি রিসার্চ টুলস, স্যামসাং অরিজিন, দেন আইফোন আর আইটিউন, এই সফটওয়্যারগুলো অলসো, মানে সবগুলো সফটওয়্যারের সবগুলোরই হলো প্র্যাকটিক্যালি আমরা কাজ করবো লেভেল 1 এটা। লেভেল 1 আর লেভেল 2 তে কী পাবে? লেভেল 2 তে সেট অ্যাসেম্বলিং ডিসঅ্যাসেম্বলিং অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বেশি কাজ হয় এই জায়গাতে, লেভেল 2 কাজ সবচেয়ে বেশি হয়। যেমন ধরেন আপনার কারো ক্যামেরা নষ্ট, ক্যামেরা চেঞ্জ করে দিচ্ছে, ডিসপ্লে নষ্ট, ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছে, অ্যাজ এ পার্ট হিসেবে এটা চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ, কারো ব্যাটারি নষ্ট। ইভেন আগে তো ব্যাটারি তো হলো কাস্টমাররা নিজেরও চেঞ্জ করতে পারতো, হ্যাঁ, বেসিক ফোন বার ফোনগুলো স্টিল বাড়ে, বাট এখন অনেকগুলো হচ্ছে এলিমিনেটেড ফোন, একসাথে ফোনগুলো প্যাকেটে থাকে, হ্যাঁ, ব্যাটারিটা ভিতরে থাকে, লোড টেকনিশিয়ানের কাছে খুলতে চেঞ্জ করতে হয়। সো এই ধরনের বিভিন্ন ধরনের যে সেটের ভিতরে একটা কম্পোনেন্ট চেঞ্জ করবে, সেট করবে, পুরোটা খুলবে, পুরোটা আবার কানেক্ট করে অ্যাসেম্বল করবে, দেন এটা যখন কমপ্লিট করতে হবে এটাই হলো লেভেল 2। মাঝে হলো যে পার্টটা ফল্টি সেটাকে হলো রিপ্লেস করবে। আচ্ছা, তারপর লেভেল 3 আছে, লেভেল 3 লেভেল 4, অ্যাকচুয়ালি লেভেল 3 কমপ্লিট, কিন্তু লেভেল 3 লেভেল 4 আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা করে নিয়েছি, ইন্টারন্যাশনাল লেভেল 3 পর্যন্ত, লেভেল 1 দেশে। লেভেল 3টা হলো আমাদের এখানে যেরকম হচ্ছে যে কম্পোনেন্টগুলো মাদারবোর্ডের ভিতরে যে কম্পোনেন্টগুলো আপনার মেকানিক্যালি ফাংশন করে, হ্যাঁ, লাইক চার্জিং কানেক্টর, আপনার হেডফোন কানেক্টর, এই জিনিসগুলো লুজ হয়ে যায়, ব্রোকেন হয়ে যায়, ভেঙে যায়, ফিজিক্যালি দেখা যায়, বাট মাদারবোর্ড থেকে জিনিসগুলো চেঞ্জ করা মাদারবোর্ডের কাজ করতে গেলে অ্যাকচুয়ালি লেভেল 3। এই যে জিনিসগুলো ফিজিক্যালি বোঝা যাচ্ছে, অ্যানালাইসিস করতে হয় না, সেটা আমরা লেভেল 3 করতেছি। আর লেভেল 4 বলতে যেটা হলো আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে, ফর এক্সাম্পল আপনার ডিসপ্লের প্রবলেম, ডিসপ্লে চেঞ্জ করলেন, দেন তারপরেও স্টিল প্রবলেম, তার মানে মাদারবোর্ডের ইস্যু, হ্যাঁ, যেটা মাদারবোর্ড বলে, PCB বলি আমরা, APCB-তে ইস্যু, তাহলে এইটাকে আপনাকে সার্কিটে অ্যানালাইসিস করে বের করতে হবে, দেন এই সার্কিট অ্যানালাইসিস করে বের, এটাই হলো লেভেল 4। তার আগে তাকে বেসিক ইলেকট্রনিক্স জানতে হবে, ওটাকে শিখতে হবে, তারপরে তাকে স্কিমেটিক ডায়াগ্রাম বুঝতে হবে, সার্কিট ডায়াগ্রাম বুঝে তারপর সেটা বের করবে, ট্রাবল শুটিং করতে হবে, ট্রাবল শুটিং অ্যান্ড ফল ফাইন্ডিং দেখবে। আর আমাদের হলো এই জিনিসগুলোই হলো ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, ফর এক্সাম্পল লেভেল 1, লেভেল 2, লেভেল 3, PMMC প্রোগ্রামিং, ডিসপ্লে রিলেমিনেটিং, এবং ডিসপ্লে প্রত্যেকটা পার্ট, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করা, এবং ডিসপ্লে APC চেঞ্জ করা, এগুলোর জন্য আলাদা আলাদা আমার বিভিন্ন কোর্স আছে, যারা আগ্রহী আছে তারা আমাদের সাথে আসে বা যোগাযোগ করবে, তাহলে ডিসপ্লে বুঝাই দেওয়া হয়। তার মানে আপনারা একটা প্রত্যেকটা ক্লাসগুলো করান, আমরা শর্ট করে একটা ক্লিপ করে একটা ক্লাস দেখি নিই কিভাবে ক্লাসটা করা হয়। ওকে, তাহলে ডিসপ্লে যখন মাদারবোর্ডের ইস্যু, তখন প্রথম কাজটা হলো কি আমরা আগে দেখলাম হলো কানেক্টরটা কোথায়, প্রথম ইয়েটা তো এই জায়গাতে, না, কানেক্টরটা এই জায়গায়, যে ডিসপ্লেটা যে জায়গাতে কানেক্ট করা ছিল, তাহলে কানেক্টরটা একটা ফিজিক্যাল ইন্সপেকশন দিব, তাই তো, যখন কোনো প্রবলেম আছে কিনা, ফিজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি না থাকে দেন হলো এটা এই কানেক্টরটা যে জায়গায় আছে সেই অনুযায়ী আমরা হলো লেআউটে যাবো। লেআউট তো দেখছেন আপনারা, লেআউটে যাই দেখবো এই কানেক্টরটা এখানে, এবং হলো এই নাম্বারটা কত, আমরা ওখান থেকে নাম্বারটা নেবো, তাই না, এটার নাম্বার কত,
HDC 6001, তাই না? ওকে, এই নাম্বারটা নিয়ে এই নাম্বারটা দিয়ে এখন আমরা কি করব, স্কিম্যাটিকে যাই, সার্চ দেব স্কিম্যাটিক ডায়াগ্রাম। স্কিম্যাটিক ডায়াগ্রাম সার্চ দিলে স্কিম্যাটিক ডায়াগ্রাম আসলো এখানে। হ্যাঁ, এখানে আমরা কানেক্টরটা পাইলাম, তার মানে ডিসপ্লে কানেক্টরটা। আচ্ছা, এই জায়গাতে এখন আসে দেখবো যে হলো এর কানেকশনটা হলো আমাদের যে ব্যাকলাইটের কানেকশন গুলো সেটা কোথায়। তাহলে সেই জায়গায় দেখবো একটা ওখানে যে ভোল্টেজ আছে ELVDS, ELVDD, আর একটা হলো AVDD। হ্যাঁ, এই তিনটা হলো ব্যাকলাইটের জন্য কাজ করে, যেটা হলো অ্যামোলেড ডিসপ্লে, এটার জন্য তিনটা ভোল্টেজ থাকে। VSS যেটা দেখেন সেটা হলো -4 ভোল্টেজ, যেটা হলো VDD, ELVDD। ELটা হলো কি, ইলেকট্রোলুমিনেন্ট, তাই না? তো ওইটা হলো যেটা হলো যেটার অ্যামোলেডেড ডিসপ্লে সেটা হলো EL সাপ্লাই থাকবে, পাওয়ার সাপ্লাই থাকবে। হ্যাঁ, EL ভোল্টেজ থাকবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এমনিতে আমরা কি যখন একটা ডিসি ভোল্টেজ এরকম একটা নেগেটিভ একটা পজিটিভ, নেগেটিভটা শূন্য, এখানে নেগেটিভ শূন্য না, এটা হলো -4 ভোল্টেজ। গ্রাউন্ড যেটা আছে, গ্রাউন্ড না, এই গ্রাউন্ড না, এই গ্রাউন্ডের এগেনস্টে যদি ওখানে মাপেন তাহলে ওখানে মাইনাস ভোল্টেজ পাবেন, গ্রাউন্ড এগেনস্টে যদি এখানে মাপেন এখানে পজিটিভ ভোল্টেজ। নর্মাল যে আমরা সাপ্লাই বলতেছি সেটা না, স্প্লিট পাওয়ার সাপ্লাই বলে। ELVDD তে যে লাইনটা জল আসবো ওইটার জন্য আলাদা ডিসপ্লে থেকে দুইটা লাইন আসবো, রাইট? ডিসপ্লে থেকে দুটো সুইচ এর জন্য আসবে, সুইচিং সুইচিং হিসেবে কাজ করবে। হ্যাঁ, ওই লাইন দিয়ে কি রকমের ভোল্টেজ থাকতে পারে? EL ওখানে ভোল্টেজ না, আমি ক্লিয়ার করি। হ্যাঁ, এই জায়গাটা হলো ভোল্টেজ না, এটা হলো এই যে সাপ্লাইটা ওখান থেকে দিবে কি দিবে না, ওইটা যখন সাপ্লাইটা আসবে তখন হলো ব্যাকলাইটটা জ্বলে উঠবে, ডিসপ্লেটা জ্বলে উঠবে। হ্যাঁ, তাহলে এটা যখন ডিসপ্লেটার ব্যাকলাইটটা জ্বলে উঠবে, জ্বলে উঠবে কি না সেটা আবার হলো ডিসপ্লে থেকেই হলো দুটো হলো সুইচিং সুইচ আসবে। হ্যাঁ, একটা হলো ON1, একটা হলো ON2, EL11, একটা হলো EL12। হ্যাঁ, এই দুটো থেকেই আবার হলো আসবে এই একটা সার্কিটে, যেখান থেকে বলবে যে হলো ওই তিনটা সাপ্লাই এখানে আসবে কি আসবে না। এই সাপ্লাই দুটো আসবে ডিসপ্লে থেকে, ডিসপ্লে থেকে এই সিগন্যালটা আসবে। ক্লাসগুলো পড়ান, ক্লাস শেষ করে প্র্যাকটিক্যালি স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যালি কাজগুলো করার জন্য সুবিধা করে দেন। যেমন দেখতে পাচ্ছি এরকম অনেকে অনেক ধরনের কাজ করতেছে, তারা কী কী কাজ করতেছে একটু বলে দিবেন। হ্যাঁ, যেমন হলো আপনি আপনাদেরকে দেখছেন যে আগে আমরা যখন থিওরি বোঝাচ্ছিলাম একটা ব্যাকলাইট, এই আজকে আমাদের এলইডি ক্লাস ছিল হলো ডিসপ্লে ব্যাকলাইট, ডিসপ্লে সেটা কীভাবে কাজ করে, দেন এখন ওরা নিজের প্র্যাকটিক্যালি করতেছে। আচ্ছা, স্কিম্যাটিক ডায়াগ্রাম আমরা যেটা ক্লাস বোর্ডে দেখাটা দেখাচ্ছিলাম সেই ক্লাস সেই শিটটাই আমাদের কাছে প্রিন্ট করা আছে, সেই শিট অনুযায়ী এখন ওনারা ওটা মেজারমেন্ট করে দেখতেছে, সার্কিটটা ট্রাবল শুটিং করতেছে। আচ্ছা আচ্ছা, যে এটাতে প্রবলেমটা কোথায় ছিল এবং হলো ফল্টটা কোথায় সেটা বের করতেছে। ওকে, প্রত্যেকের ক্লাস শেষে একটা প্র্যাকটিক্যালি ক্লাস ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের জন্য 2 ঘন্টা করে সময় নিন। আমরা এখানে 2 ঘন্টা করে নিচ্ছি, এটা আমাদের চেঞ্জ হবে। হ্যাঁ, এখন আপনি মনে হয় আগে শুনছেন যে আমাদের এই জিনিসগুলো কোর্স অনুযায়ী আমরা আলাদা আলাদা করে দিচ্ছি। ওকে টিপু ভাই, আমরা তো বেশ কিছু কাজ দেখলাম, আমাদের ক্লাস দেখলাম যেগুলো কাজগুলো করা হয়। তো লাস্ট টাইম একটু জানতে চাইছিলাম যে আপনাদের এখানে মানে কোর্স ফিটা কত থেকে শুরু হয়? আচ্ছা, আমাদের এখানে কোর্স ফিটা হচ্ছে 15,000 টাকা থেকে শুরু করে আপনার 65,000 টাকা পর্যন্ত, 15,000 থেকে শুরু করে 65,000 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি কাজ হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরির কোর্স আছে। তো সেটা অনেকে আছে দেশের বাইরে চলে যাবে, তো বাইরের জন্য যতটুকু প্রয়োজন সেসব ততটুকু কোর্স করে চলে গেল, যে মার্কেটে কাজ করবে মার্কেটের জন্য যতটুকু প্রয়োজন, কিংবা কোনো কোম্পানিতে করবে কোম্পানির জন্য যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কোর্সগুলো করবে। তো কোর্সগুলো হচ্ছে আমাদের 15,000 টাকা থেকে শুরু করে 65,000 টাকা পর্যন্ত। ট্রেনিং সেন্টারের ঠিকানাটা লাস্ট করে দিবেন। আমাদের এখানে ঠিকানাটা হচ্ছে আপনার শাহবাগের পাশে হাতির পুল, মোতালেব প্লাজার পাশের বিল্ডিংটাই হচ্ছে মোতালেব টাওয়ার 5 নম্বর লিফট দিয়ে লিফটের পাঁচে উঠতে হবে। লিফটের পাঁচে উঠে হাতের বাঁ দিকে সোজা বরাবর একটি গ্লাসের ডোর দেখা যাবে, ফ্ল্যাট নাম্বার হচ্ছে 4FLE, এই ফ্ল্যাট নাম্বারে আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিলেও আমরা রিসিভ করে নিতে পারবো আপনাকে। আচ্ছা, তাছাড়া যদি আরো কিছু বিস্তারিত জানতে চাই তো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের ফোনে সরাসরি কথা বলতে পারেন, যে কোনো সময় ফোন দিলেও পাবেন, আপনি রাত 2টা বাজে ফোন দিলেও পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।